দেশের মেগা প্রকল্পের মধ্যে অন্যতম ঢাকা মেট্রো রেল প্রকল্প। মানুষের আগ্রহ রয়েছে যেসব উন্নয়ন প্রকল্প নিয়ে, মেট্রো রেল তার একটি। আগামী ডিসেম্বরে প্রকল্পের একটি অংশে যাত্রী পরিবহনের আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পটি চালু হলে ঢাকা শহরের মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাধীনতার পাঁচ দশকে এসে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিনিয়তই যুক্ত হচ্ছে অগ্রগতির নতুন পালক, যার একটি ঢাকার মেট্রো রেল প্রকল্প। 2012 সালে একনেকে অনুমোদনের পর 2016 সালে নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিচ্ছে জায়গা। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য ঠিক করা হয় MRT-6 নামক 20.1 কিলোমিটার দীর্ঘ পথকে, যার ব্যয় ধরা হয়েছে 21,985,59,00,000 টাকা। মেট্রো রেলে থাকবে অত্যাধুনিক সব সুবিধা। প্ল্যাটফর্মের নিচতলায় থাকবে টিকিট কাউন্টার, থাকবে র্যাপিড পাস সিস্টেম, লিফট, এসকেলেটর। কোচগুলো হবে উন্নত মানের এবং শীততাপ নিয়ন্ত্রিত। পরিকল্পনা অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দুদিক থেকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করা যাবে। মেট্রো রেলে রয়েছে আরও 5টি প্রকল্প। MRT-1 অধীনে 2টি রুট হল বিমানবন্দর থেকে কমলাপুর আর নতুন বাজার থেকে পূর্বাচল। MRT-2 যাবে গাবতলী থেকে আবদুল্লাপুর, গাবতলী থেকে মোহাম্মদপুর, আজিমপুর, মতিঝিল হয়ে চিটাগাং রোড। MRT-4 কমলাপুর থেকে নারায়ণগঞ্জ, MRT-5 উত্তর সাভারের হেমায়তপুর থেকে গাবতলী, মিরপুর, বনানী, গুলশান-2 হয়ে যাবে ভাটারা, আর দক্ষিণ যাবে গাবতলী থেকে পান্তবত ও হাতিরঝিল হয়ে পূর্ব দাসের কান্দি। এরই মধ্যে MRT-6 এর প্রায় 60% কাজ শেষ হয়েছে। পরীক্ষামূলক ট্রেন চলেছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। মেট্রো রেল জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলবে বলে মনে করছেন ঢাকাবাসী। মেট্রো রেল চালু হলে কমে যাবে যানজট, আর্থিকভাবেও উপকৃত হবে সাধারণ মানুষ। পুরো প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থাতেই আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন।